এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সম্মান পেল মানিক। হ্যাঁ, যে মানিকের কথা ঠিক এখানে দাঁড়িয়েই নবী দিবসের দিনে বারবার প্রশ্ন তুলেছিল ডিএনএন বাংলার মাধ্যমেই জামিয়াতে উলামায়ে বাংলার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পিজদা মেহরাব সিদ্দিকী, সংখ্যালঘু যুব ফেডারেশনের কামরুজ্জামান, তারা প্রশ্ন তুলেছিল যে কেন মোহাম্মদ মানিক যে মালবাজারের যে ঘটনা আপনারা জানেন, যে বিপর্যয় সেখানে যে বীরত্ব বা যে সাহসিকতার পরিচয় তারা দিয়েছে, তাদেরকে কেন সম্মান জানানো হয়নি, সেই প্রশ্ন কিন্তু ডিএনএন বাংলার মাধ্যমে তারা তুলেছিল। এবং মোহাম্মদ মানিকের যে বীরত্বপূর্ণ কাজ, একটা মানুষের প্রাণ বাঁচানো বীরত্বপূর্ণ, কিন্তু বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে, তারপরেও তার যে কাজ এটাতে আমরা অত্যন্ত গর্বিত। শুধু মুসলমানরা কেন গর্ববোধ করবে, ওটা সমাজের গর্ববোধ করা উচিত। এবং যারা এমন বীরত্বপূর্ণ কাজ করে থাকে তাদের তো রাষ্ট্রপতি পুরস্কারের জন্য রাজ্য সরকারের বোধহয় একটা আবেদন রাষ্ট্রপতির কাছে যাওয়া প্রয়োজন ছিল, তা সেটা তো যায়নি। এবং সেই বিষয়েও যেহেতু গতকালকে রেড রোডে কার্নিভাল হলো, আমার মনে হলো যে সেখানে যদি মোহাম্মদ মানিককে এনে যদি সম্মান জানানো হতো, তাহলে সেটা অত্যন্ত সুবিচার করা হতো সম্মান সমাজের প্রতি। সব জায়গায় আমাদের দোষ ধর্মকে আগে আগিয়ে নিয়ে আছি, কিন্তু যদি সেই নিরিখে বিচার করে, যদি রিয়েল হিরো বলে একটা প্রোগ্রাম হয়, দেখেছেন রিয়েল হিরো পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ইয়েতে, সেগুলো আমরা মাধ্যমে দেখতে পাই ইলেকট্রনিক মিডিয়াতে, তো রিয়েল হিরোদের মধ্যে বোধহয় আমার ইয়ে ছেলেটাও একজন মানে সুপার হিরোর মধ্যেই পড়ে, তো সেইভাবে তাকে নমিনেট করে কিছু তো করা তাদের উচিত বলে আমার মনে হয়। না দিলে এ তো কিছু ভাবে না, এ তো আর ওইটা পাওয়ার জন্যে কাজ করেনি, উচিত ছিল সে গভর্নমেন্ট পক্ষ হোক আর যারা এই সমস্ত নির্ণয় করে তাদের, দেখা যাক কতদূর কী হয়। অবশেষে রাজ্য সরকারের সেই বিষয়ে নজর আসে এবং আমরা দেখতে পাচ্ছি কি, আজকেই আমি দেখাতে বলবো সেই ছবি, রাজ্য সরকারের পক্ষ থেকে মানিক সহ সাতজনকে সরকারি চাকরি এবং ১,০০,০০০ টাকা করে পুরস্কৃত করা হলো এবং শংসাপত্র দেওয়া হলো তাদের এই যে সাহসী পদক্ষেপ। এবং আপনাদের জানিয়ে রাখি, এর আগেই যে যেদিন কলকাতায় কার্নিভাল হয় রেড রোডের, সেখানে কিন্তু যারা এই হরপা মানে মালবাজারের যে বিপর্যয়, সেখানে যারা নিহত হয়েছিলেন, প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবারকে ডেকে ২,০০,০০০ টাকা করে এর আগেই রাজ্য সরকার দিয়েছিল। তার পাশাপাশি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে যে সরকারি যে অনুষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাদের সবাইকে ডেকে নেন এবং স্টেজে ডেকে তাদেরকে একদিকে যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি চাকরি, যেমনটা আমরা জানতে পাচ্ছি সিভিক ভলান্টিয়ারের চাকরি ছজনকে দেওয়া হয়েছে, এবং একজন যিনি ব্যবসা করেন এবং তিনি ব্যবসাই করবেন, যার কারণে তিনি সরকারি সেই চাকরি গ্রহণ করেননি, তবে প্রত্যেককেই কিন্তু ১,০০,০০০ টাকা করে সরকারি পুরস্কার দেওয়া হয়েছে। সাহসিকতার প্রশংসাপত্র এবং তোমার ১,০০,০০০ টাকা চেক। নেক্সট এসো, আমিরা মাহাতো, এইটা তোমার প্রশংসাপত্র গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট, আর এটা তোমার চাকরি দে, আর চেক দিয়ে দিলাম, আর চাকরি ওরা করে দেবে, ওটা তোমাদের একটা ড্রাফট দিয়ে দেবে। দারাসিং, দেখো এটা তোমার হচ্ছে গভর্নমেন্টের রেকগনিশন, এটা প্রশংসাপত্র, জীবনে কাজে লাগবে, জীবনে অনেক কাজ করবে, এর থেকে অনেক কাজ করার উৎসাহ পাবে। সৌমেন চৌধুরী এসো, এটা তোমার ক্যারেক্টার, এটা তোমার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেটার, আর এটা হচ্ছে তোমার চেক। দীপক বোধকা, এটা হচ্ছে তোমার সাহসিকতার মানে চেক, আরে আর চাকরিটা করে দেবে ওরা, ঠিক আছে। মনোজ মুন্ডা আয় বাবু আয়, এনে তোমার এটা হচ্ছে তোমরা যে ভালো কাজ করেছো গভর্নমেন্ট থেকে এটা তোমাদের রেকগনাইজ করছে, আর এটা ১,০০,০০০ টাকা চেক, আর চাকরির ব্যাপারটা যেটা ওটা করে দেবে। এবার বলো আর কে বাকি আছে, এই না এটা তোমার সার্টিফিকেট, আর এটা হচ্ছে তোমার চেক, আর তুমি যদি চাকরি করতে যাও তাহলে ওরা মিউনিসিপ্যালিটিতে গাড়ি চালানোটা ওখানে করে দিন, ওকে একটা গাড়ি চালানো ওখানে করে দাও, সিভিকের যে গাড়ি চালানো মিউনিসিপ্যালিটিতে করে দাও, কিন্তু সিভিকের সাথে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ডিপি দেবে নেবে, ঠিক আছে যাও, ও লোকালি থাকতে চায়। নিশ্চয়ই মোহাম্মদ মানিক যে কাজটা করেছে প্রশংসাযোগ্য, সে তার যে প্রাপ্য পেয়েছে, যে সম্মান পেয়েছে তার জন্য তো নিশ্চয়ই খুশি, এবং কৃতজ্ঞতা তো অবশ্যই জানাবো, যেহেতু মানুষের এই ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেছে, সে তো আর কোনো কিছু আশাই করেনি, মানবিক কারণে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তার মানবতার যে
যথাযথ সম্মান দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। মানবিক কারণে যে তারা কাজ করছে তার ভেতরে লেগেছে, তাই ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আজকে কোন মিডিয়াকে, ডিএনএন বাংলা কেন, কোন মিডিয়াকে কেন মনে করিয়ে দিতে হবে বা এটাকে খবরের শিরোনামে তুলতে হবে কেন? আজকে ডিএনএন বাংলার ভূমিকা অবশ্যই এটা অস্বীকার করা যায় না। এই জন্যে প্রথমেই আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং ডিএনএন বাংলাকেও ধন্যবাদ জানাবো যে মোহাম্মদ মানিককে এই যে উপেক্ষিত থেকে যাচ্ছিল সেই মেসেজটা রাজ্য সরকার পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছে এজন্যে। এবং দেরিতে হলেও মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার যে মোহাম্মদ মানিক এবং তার সঙ্গে অন্যান্যদের যে আর্থিক সাহায্য দিয়ে সম্মানিত করেছে এবং একটা করে চাকরিরও ব্যবস্থা করে এই ধরনের সাহসী ছেলেরা যারা বীরত্বপূর্ণ কাজ করেছে, মানুষের প্রাণ বাঁচিয়েছে, তাদেরকে যে সম্মান জানিয়েছে, এই জন্য আমি মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ সব মিলিয়ে যে প্রশ্ন বারবার আমরা ডিএনএন বাংলার মাধ্যমে করেছিলাম, পীরজাদা মেহরাব সিদ্দিকী কামরুজ্জামান সাহেব যে প্রশ্ন তারা করেছিলেন যে কেন এখনো পর্যন্ত এই রিয়েল হিরো যে একেবারে এই বিপর্যয়ের সময় সাহসিকতার পরিচয় দিয়ে প্রাণ বাঁচিয়েছিল এতগুলো মানুষের, তাদেরকে সম্মান জানানো হয়নি, অবশেষে সেই মানিক সহ সাতজন সম্মান পেলেন এবং তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজ্য সরকারি চাকরি যেমন দিলেন, তার পাশাপাশি বীরত্বর শংসাপত্র এবং 1,00,000 টাকা করে পুরস্কার করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এইচবি ডিএনএন বাংলা হুগলি।